असलामुअलैकुम व्यूअर्स, आज हमें अपन के देखो मटर चूलाते क्यों हाँस बुना करा सम्पूर्ण ग्रामीण स्टाइले क्यों एवं की उपकरण दिए हाँस बुनाटी कर चलन देखे आस। एखाने एक हाँस नेওয়া হয়েছে। হাঁসটাকে জবাই করে ভালো করে ধুয়ে পিস করে নেওয়া হয়েছে। আর হাঁস তো আমরা সবাই কিভাবে প্রসেস করে নেওয়া হয় সেটা আমরা সবাই জানি। আর এটা দেখানোর কিছু না, এখানে পিস করা হয়েছে। এই হাঁসটা আজকে রান্না করা হবে গ্রামের স্টাইলে মাটির চুলাতে। ভিউয়ার্স, এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছে। এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দেওয়া হয়েছে। প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, এখানে মাটির চুলাতে রান্না করা হচ্ছে। এই যে লাকড়ি দিয়ে, লাকড়ি অথবা খড়ি যেটাই বলি না কেন, আমরা লাকড়ি বলি। আর এই লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটা একটু ভেজে নিতে হবে। তারপরে এক এক করে সব মশলাগুলো দেওয়া লাগবে। এখন দেওয়া হচ্ছে তেজপাতা আর দারচিনি আর এলাচ। এগুলো পরিমাণ মতো দেওয়া হয়েছে এবং এই গরম মশলা আরও পিষেও দেওয়া হবে। পাটায় বাটা মশলাটাও দেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ আন্দাজ। এটা চার চামচে দুই চামচ দেওয়া হয়েছে। আদা বাটা দিচ্ছে দুই চামচ, চার চামচের। আর জিরা বাটা দেওয়া হচ্ছে চার চামচের দুই চামচ। আচ্ছা, আর কি? আচ্ছা, তিন চামচ দেওয়া হয়েছে জিরা বাটা। আর পোস্তদানা দেওয়া হচ্ছে দুই চা চামচ। দারচিনি, এলাচ, গরম মশলা বাটা এটা এক চামচ, চায়ের চামচের এক চামচ দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হবে গুঁড়া মশলা। পেঁয়াজ বাটাও আসবে না। আর দুই টেবিল চামচ আন্দাজ পেঁয়াজ বাটা। আর এখন এখানে কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে মশলাটা কষানোর জন্য। এবার গুঁড়া মশলাটা দেওয়া হবে। হলুদের গুঁড়া দুই চা চামচ না। আর লাল মরিচের গুঁড়া দেওয়া হবে। লাল পরিমাণ মতো ঝাল যেভাবে খায়। তারপর দুই তিন চামচ, হ্যাঁ তিন চা চামচের মতো লাল মরিচ দেওয়া হয়েছে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে দিতে পারেন। আসলে হাঁসের মাংসতে একটু মশলাটা বেশি লাগে। মাংস যদি হাঁসের মাংসতে এটা খুবই টেস্টি মাংস, এটাতে একটু হাঁসের যে ফ্লেভার এটা মশলা একটু বেশি দিয়েই রান্না করতে হয়। আমরা সব দেশে এটা জানি যে মশলা বেশি দিয়ে একটু রান্না করা লাগে হাঁসের মাংস। আর এইভাবে এটা আমি নোয়াখালীতে আছি, নোয়াখালীতে মাটির চুলাতে রান্না করছে, আমি শ্যুট করছি। আর আমার ভাইয়ের মেয়ে, মানে আমার ভাতিজি হয়, সে হলো রান্নাটা করছে। ভিউয়ার্স, মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন হাঁসের মাংসটা দিয়ে দিবে। এই মশলার কষানো অবস্থাতেই হাঁসের মাংস একসাথে দুইটা কষানো হলে মশলাটা হাঁসের ভিতরে ঢুকবে, মাংসের ভিতরে যখন মশলাটা ঢুকবে, আর এতে করে কষানোটাও ভালো হবে। মশলাটা যদি হাঁসের মাংসের ভিতরে না ঢুকে তাহলে কষানো
ভালো হবে না আর খেতেও ওরকম টেস্ট লাগবে না। মশলা একদিকে মাংস একদিকে থাকবে, এই জন্য মশলার ভিতরে মাংসটা দেওয়া হয়েছে আর এটা খুব ভালো করে কষাতে হবে। আর কষাতে কষাতেই যখন তেল ছেড়ে দিবে তখন গিয়ে হলো পানি একটু অ্যাড করা লাগবে। ভিউয়ার্স, এই অবস্থায় লবণটা দিয়ে দেওয়া হচ্ছে, লবণ পরিমাণ মতো স্বাদ মতো দেওয়া লাগবে, লবণটাও দেওয়া হয়ে গেল। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে এটা কষাতে হবে। ওটা দিয়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছিলো, ঝোলটা দেওয়া আমি ভিডিওটা শ্যুট করতে পারি নাই। এই যে ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে দুই মগ আন্দাজ পানি দিয়েছে, এখন ঢেকে রাখবে, এটা আস্তে আস্তে হতে থাকবে। আর হাঁসটা একটু আঁচে আঁচে হলেই ভালো লাগে, পুরোপুরি সিদ্ধ হতে একটু সময় নেবে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি, এখন ঢেকে রাখা হবে। এই তো হয়ে গিয়েছে হাঁস ভুনা, সম্পূর্ণ রেডি। আমি এটা রান্না অবস্থায় ভিডিওটি দেখেছিলাম, অনেক ইয়ামি হয়েছে। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।